আপনি একটু বসুন, মা আপনাকে বসতে বলেছে। ওকে, কেন কোনো দরকার আছে? সেটা মাই বলবেন, আপনি বসুন না, মা এক্ষুনি এসে যাবে। কচুরি করেছিলাম, খেয়ে যাও। কি আশ্চর্য বিভাষা দিয়ে আপনাকে নিয়ে এই মুশকিল, মানে কেন? আচ্ছা রোজ যদি আমাকে কিছু না কিছু খেতে হয় তাহলে তো মানে। আরে রোজ কোথায়, তোমরা তো সর্বদাই ব্যস্ত, সর্বদাই বাড়ির বাইরে থাকো। মাও একই কথা বলে, সপ্তাহে রোজই আমাকে এই কথাটা শুনতে হয়, আমার অভ্যেস হয়ে গেছে। মা, তুমি কি জিজ্ঞেস করবে বলছিলে অনিষ্টুদাকে? আমি কি বলতো? তুমি তো বললে কি জিজ্ঞেস করবে। ও শোনো, তোমার আর অন্য কোনো নাম নেই, মানে মা তোমায় কি বলে ডাকেন? দুমাস 15 দিন মানে আপনাদের বাড়িতে আসছি, অনেকদিন পর আমাকে এই প্রশ্নটা শুনতে হলো। অন্যান্য জায়গায় 10 দিনের মধ্যে এই প্রশ্নটা কেউ না কেউ আমাকে করে ফেলে। এত কঠিন নাম না আমি জীবনে শুনিনি। আচ্ছা নামের মানেটা যদি জিজ্ঞেসে আমাকে করেন তাহলে কিন্তু আমি অভিধান দেখতে বলবো, মানে এত সহজে আমার নামটা আপনি জেনে যাবেন নামের মানেটা, এটা কিন্তু হবে না। আমি সকলকে তাই বলে থাকি। তুমি চা খাবে? না, চা খেতে গেলে ভীষণ দেরি হয়ে যাবে। মানে মা আমাকে বাবলু বলে ডাকেন, আপনি আমাকে সে নামই ডাকতে পারেন। পারমিশনটা কিন্তু আমাকেও দিতে হবে। যতদূর মনে হচ্ছে বিপাশা দিকে প্রশ্নটা করার জন্য ইন্ধনটা আপনি জুগিয়েছিলেন। আপনি কি করে বুঝলেন? কথাটা সত্যি তো? হ্যাঁ, কিন্তু মাকে প্রায় বার পাঁচেক বলার পর আমার কথাটা মনে পড়লো, না হলে কিন্তু এখানেও দিন দশেকের মধ্যেই আপনি বাবলুদা হয়ে যেতেন। এনিওয়ে, আপনি তাহলে নেক্সট দিন আমি কবে যেন আসছি, কি বার? বুধবার। হ্যাঁ, বুধবার দিন আমি এসে দেখতে চাই যে দুটো এসে আপনি একদম কমপ্লিট করে রেখেছেন। কমপ্লিট চাই, টু দ্য পয়েন্ট লিখবেন, প্রিসাইজ করবেন, উল্টো পাল্টা কিছু লিখবেন না। ওকে?